এবার চাকরির দাবি নিয়ে রাস্তায় বসলেন গ্রুপ ডি কর্মচারীরা। জানতে পারা গিয়েছে গ্রুপ ডিতে যে 1000 থেকে 1200 ছাত্রছাত্রী ওয়েটিংয়ে রয়েছেন তাদেরকে চাকরি দেওয়ার জন্য আবেদন করে এদিনকে তারা নিউ টাউনের বুকে ধর্নায় বসেন। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 2 যে গ্রুপ ডির অফিস রয়েছে তার সামনে তারা এদিনকে প্রায় 102 গ্রুপ ডি কর্মচারীরা তারা ধর্নায় বসেছিলেন। তাদের একটাই দাবি, তাদের ওয়েটিং থেকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হোক। তারা এই মর্মে এদিনকে গ্রুপ ডির উচ্চ আধিকারিকদের কাছে স্মারকলিপিও জমা দেন, কিন্তু তাদেরকে এদিনকে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তারা আরও বড় আন্দোলনের পথে নামতে চলেছে বলেই জানতে পারা গিয়েছে। কোনো লিস্ট দেওয়া হয়নি, পিডিএফ দেবে বলে বোর্ড আমাদের 4 মাস আগে একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশও এখনও আমরা পাইনি। আমরা পাড়ে গেছি, পাড় থেকে বলেছে বোর্ড জানে, বোর্ড বলছে পাড়ে জানে। আমরা দিদির সাথে 10 মিনিট বসার জন্য চেয়েছিলাম, আমরা মিলন সঙ্গে ক্লাবে দিদির যে দপ্তর সেখানে গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি, তাতেও কোনো সাড়া মেলেনি। আমাদের ওয়েটিং লিস্ট কতজন আছে সেটাও আমরা জানি না, ঠিক আছে। আমাদের 2016 মাননীয় ম্যাডাম 60,000 গ্রুপ নিয়োগ করবে বলে আমাদের বলেছিল, সেটার প্রথম পরীক্ষা হয় 2017 20 মে। তার ফাইনাল লিস্ট সিলেক্টেড লিস্ট সেটা 5,422 জনকে নেওয়া হয়, সেটার লিস্ট বেরোয় 18/8/2018 এবং 578 নন ইসি পোস্ট যেটা ছিল সেইটা আমাদের নিয়োগ করেনি এবং বলেছিল 578 যদি নন ইসি না পাওয়া যায়, ঠিক আছে, তাহলে ইসি না পাওয়া যায় সেক্ষেত্রে নন ইসি নিয়োগ করা হবে, সেটাও সেটাকে বাদ রেখে 5,422 জনের সিলেক্টেড লিস্ট দেয়। সেই সিলেক্টেড লিস্টের সঙ্গে কিছু ওয়েটিং রাখে, তার 45 দিন পর আবার প্রায় 1,000 জনের কাছাকাছি অ্যাজাম্পশন করছি আমরা আনুমানিক, কারণ বোর্ড আমাদের বিভিন্ন রকমভাবে ছলে বলে বলেছিলো, সেই অনুযায়ী আমাদের 1,000 থেকে 1,200। কিন্তু আমাদের নন জয়নিং যা রিপোর্ট পেয়েছি সমস্ত সিএমওই সমস্ত দপ্তরগুলোতে খুঁজে সেখানে গিয়ে আমরা প্রায় 1,200 উপরে নন জয়নিং ভ্যাকান্সি আমরা দেখতে পেয়েছি, প্লাস 578, 1,500 উপর ভ্যাকান্সি হয়েছে, আমাদের ওয়েটিং আছে মাত্র 1,200। তো মাননীয় ম্যাডামের কাছে আমাদের একটাই দাবি এবং বোর্ডের কাছে আমাদের দাবি যে আমাদের অল ওয়েটিং ক্লিয়ার যেন হয়ে যায়। আমরা তার জন্য আজকে এখানে সত্যাগ্রহের জন্য আমরা রাস্তায় বসেছি। আমরা এখান থেকে গিয়ে প্রতিনিধি হিসাবে আমরা দুজন যাবে, সেখানে গিয়ে আমরা সেক্রেটারি সাহেবকে জমা দেবো আমাদের ডেপুটেশনটা এবং তারপরে তার যদি দাবি দেওয়া যদি না হয় তাহলে আমরা এখানেই বসে থাকবো।